নমস্কার বন্ধুরা, বুচিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। নতুনত্ব রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই তালের সিজনে বাড়িতে যদি তালের কিছু না হয় তাহলে কেমন লাগে? তাই আজ আমি বানাবো একটি নতুন রেসিপি, তাল কচুরি। তাহলে দেখে নিই। এখানে আমি তালটা নিয়েছি, এবারে তার ছোকলাটা ভালো মতো ছাড়িয়ে নেব। তারপর হাত দিয়ে তালের আটি তিনটে আলাদা করে নেব। এবারে একটি পাত্রে সামান্য জল দিয়ে তালটা ভালো মতো গুলে নেব। আমি তালটা খুব ভালো মতো গুলে নিয়েছি। এবারে এখানে নিয়েছি সাদা তেল, চালের গুঁড়ি, ময়দা, গুলে রাখা তাল এবং সামান্য নুন। এবার আমি একটি পাত্রে ময়দাটা ঢেলে নেব, তারপর এতে চালের গুঁড়িটা দিয়ে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব সামান্য নুন, নুনটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর এতে দিয়ে দেব সাদা তেল। অল্প অল্প করে গুলে রাখা তালটা দিয়ে এটা ভালো মতো হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। আমি এটা ভালো মতো মেখে একটা ডো তৈরি করে নিলাম। এবারে সেই ডোটা দিয়ে ছোট ছোট লেচি তৈরি করব। এবারে সেই লেচিগুলো খুব পাতলা করে বেলে নেব। পাতলা করে না বেললে কচুরিগুলো ফুলবে না। আমি এগুলো বেলে নিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম হতে দিলাম। তেল গরম হলে বেলে রাখা লেচিগুলো একটা একটা করে ভেজে নেব। লেচিগুলো খুব ভালোভাবে ফুলেছে। আমি এভাবে সবকটা লেচি এক এক করে ভেজে নিলাম। আমার তাল কচুরি তৈরি। এবার আমি এটা সার্ভ করে নেব। আমি এটা সার্ভ করে নিলাম। সাথে রয়েছে চানা মশলা। এই রেসিপিটা আমার চ্যানেলে আগের ভিডিওতে রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।